तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है सुन 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 सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। আপনারা এসব যোগ ব্যায়াম বন্ধ করেন বুঝছেন, তাড়াতাড়ি রেডি হন, অলরেডি সন্ধ্যা 8টার মধ্যে পৌঁছাতে হবে। এই সমস্যা কি তোর দোস্ত? আরে জন্মের পরে কি তোর মুখে মধু দানে? একটু সুন্দর করে একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? না পারি না। আর মধুর কথা বলছেন, যতটুকু ছিল না আমার, আপনার সাথে পরিচয় হওয়ার পর সব শেষ। মানে আজকে একটা শুভ দিন, কই আমার সাথে একটু ভালো বিহেভ করবি তা না? না ঠিক আছে, তুই আমার জিগরি দোস্ত, জানে জিগির জানে মন, তুই আমার সাথে এমন বিহেভ করতেই পারিস, আমি কিচ্ছু মনে করি না। কিন্তু দোস্ত একটা কথা, আমেরিকা থেকে তোর কাজিন তোকে একটা পারফিউম পাঠিয়েছিল না, সেটা কি একটু আমাকে দিবি? আরে বড় বলে একটা কথা আছে না, থ্যাংক ইউ। শোন, বড় হস আর ভুমরা যাই হস না কেন, মাইন্ড ইট, ইনভেস্ট কিন্তু অলরেডি 5 লাখস। আরে দোস্ত শুধু চেয়ারটাতে বসতে দে, তারপর তুই আর জনি হবি আমার বিজনেস পার্টনার, আর তখন লাখের খেলা হবে কোটিতে। আপনি কিন্তু তাড়াহুড়া করবেন না, সুন্দর করে মেকআপ করে দেন। ঠিক আছে, বিয়ের শেষ তো জীবনে একবারই হয়। মামা না এই কথা বোঝে না, আপনি একদম তাড়াহুড়া করবেন না, আর একটু দিন না। আচ্ছা টিপটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক। ৪০০০ টাকার মিষ্টি হয় নাকি? মিনিমাম 20,000 টাকার মিষ্টি কেনা উচিত ছিল। আরে মনে রাখতে হবে যে আমরা কোটিপতির বাসায় যাচ্ছি। হ্যাঁ বুঝলাম, কিন্তু টাকাটা তো আমাদের পকেট থেকে যাচ্ছে মিস্টার। কেন ফিডব্যাক নিবি না তোরা? আরে রাকিব, এটা তো লাখ টাকার ফিডব্যাকের কথা না, এটা হচ্ছে কোটি টাকার ফিডব্যাকের ব্যাপার। এই তোরা জানি না 7:30 বেজে গেছে তো। গাড়ি রেডি? গাড়ি বাসার সামনে আছে। এলিয়েন? হ্যাঁ, আপনার জন্য এলিয়েনই ভাড়া করা হয়েছে মিস্টার। থ্যাংক ইউ সো মাচ। চল। কিরে মা হলো? এই তো মামা। বাহ বাহ, আমার মাকে চমৎকার, একদম রানীর মতো লাগছে। কিছু বলবে তুমি মামা? না বলছিলাম কি, ভালো মন্দ বোঝার বয়স তোর হয়েছে, আর আমার বিশ্বাস তুই কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছিস না। মামা তুমি দোয়া রেখো, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। রাতুল অনেক ভালো মানুষ মামা, ওর সঙ্গে আমি সুখী হব, আর ওকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। সেটা তুই আমাকে না বললেও আমি ঠিকই বুঝতে পেরেছি, রাতুলকে তুই অনেক বেশি ভালোবাসিস। কিন্তু মা একটা বিষয় আমার কাছে একটু অন্যরকম লাগছে। কি রকম মামা? বিয়েতে রাতুলের বাবা মা কেউ থাকছেন না, আমি তো গার্ডিয়ান, তাই একটু। মামা রাতুলের মা মারা গেছে 2 বছর হয়ে গেছে, আর মা মারা যাওয়ার পর থেকে সে তার ফ্যামিলি থেকে একটু দূরে দূরে থাকে। মানে হয়েছে কি, ওর বাবার সাথে ওর সম্পর্কটা তেমন ভালো না, সেই জন্যই হয়তো। আর ছোট ভাই তো থাকছে। আমি তাহলে একটু নিচে গিয়ে দাঁড়াই, ওরা মানে এতক্ষণ চলে এসছে, ওদের রিসিভ করতে হবে তো। সালাম আলাইকুম। আপনার সাথে পরিচিত হন? এটি হচ্ছে আমাদের অপ্র এলাকার কাজী সাহেব। ও জি, সালাম আলাইকুম। সালাম, আচ্ছা ভালো আছেন? সালাম, সালাম। আচ্ছা আমি একটু
তোমাদের সাথে পরিচিত হই, আমি বর্ণির মামা। ও মামা জি, না ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে জি, দোয়া করুন। আর ইয়ে আমার ছোট ভাই মোটু আর জনি, আর আমার বন্ধু রাকিব। মামা মিষ্টি একটু ভিতরে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই রাখো। তোমরা বসো, আপনার কাজ হিসেবে আপনি আপনার লেখালেখির কাজগুলো শেষ করেন। জি ঠিক আছে। আপনারা অনুমতি দিলে লেখার কাজটা শুরু করতে পারি। অবশ্যই কাজী সাহেব, শুভ কাজে দেরি করতে হয় না, আপনি তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ মানে আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন। লেখার কাজ শেষ? হ্যাঁ লেখার কাজ শেষ, তবে আপনারা অনুমতি দিলে বিয়ের কাজটা শুরু করতে পারি। আল্লাহর নাম নিয়ে শুরু করেন, তোমরা কি বলো বাবা? হ্যাঁ কাজী সাহেব শুরু করুন। হ্যাঁ মানে আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন। ওই দিনমোহরের বিষয়টা একটু আলাপ করা দরকার, দিনমোহর কত লিখব? ও আচ্ছা, এক কাজ করুন, আপনি 2,01,000 লিখুন। না মানে আপনারা যেটা ভালো মনে করেন, তবে মানে 2,01,000 তো কম না কাজী সাহেব, আপনি লিখতে পারেন 2,01,000। মাত্র 2,00,000? কেন মামা, 2,01,000 কি কম হয়ে গেল? ওকে ওকে কাজী সাহেব, আপনি এক কাজ করুন, আপনি 3,01,000 লিখুন। ঠিক আছে কাজী সাহেব, আপনি 3,01,000 লিখুন। মামা এখন ঠিক আছে তো? মানে এখন তো একটা সম্মানজনক অ্যামাউন্ট হয়েছে, তাই না? দেখো বাবা কিছু মনে করো না, একটা সম্মানজনক অ্যামাউন্ট দেড় মোহর ধার্য করা উচিত বলে আমি মনে করছি, সমাজে তো একটা স্ট্যাটাস আছে। কি বলছেন মামা, 3,01,000 কি সম্মানজনক অ্যামাউন্ট নয়? না কাজী সাহেব, আপনি 10,00,000 দেড় মোহর লিখেন। 10,00,000? উসুল লিখেন 10,00,000। 10,00,000 উসুল? উসুলও 10,00,000? 10,00,000। কিরে দিবি 10,00,000? হ্যাঁ বর্ণি যখন বলেছে তখন তো দিব, অবশ্যই দিব। ও যদি বলে আমাকে আমার ভাগ্যের প্রপার্টিজ লিখে দিতে, আমি তো সেটাও দিব। কি জানি ছোট ভাই ঠিক বলেছে না? হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ। তাহলে দে। না মানে আমি তো আসলে এত টাকা ক্যাশ নিয়ে আসিনি, আর ব্যাংকিং একটা ঝামেলা আছে, তবে আগামী মাসে অ্যাকাউন্টে মানে টাকা ঢুকবে, কমপক্ষে 10,00,000 টাকা ঢুকে যাবে, কারণ আমাদের তো ব্যবসায়ের অ্যাকাউন্ট, তাই না? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, মানে আমি বলছিলাম যদি আগামী মাসের একটা ডেট দিয়ে একটা চেক লিখে দিই তাহলে চলবে না? হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে, তুই জলদি করে চেক লিখে দে আগামী মাসের একটা, তাহলে হয়ে যাবে, তাড়াতাড়ি কর। কাজী সাহেব চেকে দেন মোহর? মামা চেক দিলেই হবে। অসাধারণ একটা খাবার খেলাম, অনেকদিন পর এত আইটেমের খাবার, উফ হোয়াট এ টেস্টি। বুঝছিস এই কিরে তোর মন খারাপ কেন? খাবারের সময় দেখলাম খাচ্ছিস না, কাহিনী কি? এই তুই কি ডায়েট কন্ট্রোল করছিস নাকি? আমি তো এখানে বন্ধু না, আমি এখানে ছোট ভাই, ছোট ভাইয়েরা ছোট করে চিন্তা ভাবনা করে, খাওয়া দাওয়া অনেক কম করে, বুঝছিস? উফ আচ্ছা তুই এত টেনশনটা করতেছিস কেন? আমি তো বুঝতে পারছি না। আমি তো টেনশনে নাই, রেগেও নাই, আমার জ্বলতেছে। এই জ্বলছে মানে? কেন তুমি পুরা গন্ধ পাচ্ছ না? 10,00,000 চেক আমার অ্যাকাউন্ট থেকে দিছি, আমি তো শেষ। এই জন্য এই তুই চেক দিছিস, টাকা তো দেশ নাই, টাকা দিছিস, তাও হচ্ছে এক মাস পরের একটা ডেট দিছিস, টেনশন করার তো কিছু নেই, এক মাস অনেক দেরি। শোন আমাদের খুশির ব্যাপারটা কি জানিস, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেছে। তুই 10,00,000 কথা বলছিস তো? আরে ভাই রাতুলকে একবার চেয়ারে বসতে দে, 10,00,000 কেন, 10,00,000 টাকার হিসাব নিকাশ হবে তখন। আমাকে হিসাবে বাবা। মামা
খাবার কেমন হচ্ছে? ওমা, এক কথায় অসাধারণ, অনেকদিন পরে এত খাবার খেয়েছি। কি বাবা, তোমার মনটা খারাপ করে আছে? খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি? না মামা, আসলে আপনি তো জানেনই আমার বাবা অসুস্থ। বাবাকে ছাড়া আজকে এখানে ভাইয়ের বিয়ে হলো, বাবা থাকতে পারলেন না। আসলে সবসময় আমরা চেয়েছিলাম যে বাবার উপস্থিতিতে ধুমধাম করে, অনেক আনুষ্ঠানিকতা করে অনুষ্ঠানটা হবে, কিন্তু এটা হলো না, তো তাই মনটা একটু খারাপ লাগছে। তবে মামা, বাবা সুস্থ হলে আমরা ধুমধাম করে মানে বড় একটা অনুষ্ঠান। হ্যাঁ ঠিক আছে, তা তো আসলেই বাবা থাকলে ভালো হতো, ভালো লাগতো। বাই দ্য ওয়ে মামা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করো, তোমরা তো এখন আমার আত্মীয় হয়ে গেছো, বলো। থ্যাংক ইউ। মানে ওই যে আমার ফ্রেন্ড রাতুল, রাতুলের যে ওয়াইফ, আমাদের ভাবি, ভাবির বাবা মা ঠিক কতদিন আগে মারা গিয়েছেন? ও, তা তো প্রায় বছর দশেক হবে, কিন্তু কেন বলো তো? না আসলে ওনারা মারা যাওয়ার পর তো ওনাদের পৈতৃক সম্পত্তি, মানে ভাবিদের পৈতৃক সম্পত্তি, বিজনেস, সব কিছু আপনিই তো দেখাশোনা করছেন। ওহো, এই কথা কী করবো বলো বাবা, ওর বাবার তো কোনো ভাই বা চাচা নেই, তাই আমাকে সব কিছু দেখাশোনা করতে হচ্ছে। আচ্ছা মামা, তার মানে কি মানে ভবিষ্যতে আমার ভাইয়ের ঘাড়ে সমস্ত বিজনেসের দায়িত্ব পড়তে যাচ্ছে? আর বলো না, আমার তো বয়স হয়েছে, তাই মনে করছি ওর উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে বিদেশ টিদেশ যাবো, একটু ঘুরে ঘুরে বেড়াবো। আসলে মামা, আমার ভাই অনেক পরিশ্রমী, মেধাবী এবং কর্মঠ। হ্যাঁ আসলে ও এত পরিমাণ কর্মঠ এবং সিনসিয়ার, যার কারণে ওর বাবার সাথে আসলে ওর বাবা ওকে মানে না না ওর বাবা ওকে আসলে অনেক পছন্দ করতো, এই কারণে। ও তাই বলো, তাই বলো। তাহলে আমার ভাইকে কবে থেকে ব্যস্ত দেখতে পাবো? সবে মাত্র তো বিয়ে শাদী হলো, কয়েকটা দিন যাক, ওরা একটু বেড়াক, আনন্দ ফুর্তি করুক, তারপরে আমি চিন্তা করছি ফার্স্ট উইকেই সমস্ত দায়িত্ব টাইত্ব বুঝিয়ে দিয়ে টিকিট টাকেট আমি ভো। সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে আমি কিন্তু ভীষণ রকম খুশি। তুমি চুপ করে আছো কেন? তুমি খুশি হন? অনেক খুশি। চলো একটা কাজ করি, দুজনে মিলে খুশির বর্ষে একদম ভিজে যাই। ও দুধ এটা কি হলো? গ্লাস খালি হলো। মানে কি? মানে মানে করছো কেন? খাবার জিনিস ছিল, খেয়ে নিয়েছি, ব্যাস। তো তুমি খাবে কেন? এক গ্লাস দুধ তো আমার খাবার কথা, তোমার তো খাবার কথা ছিল না। তুমিও খাবে, চেকটা ক্যাশ হওয়ার পর। চেক ক্যাশ হওয়ার পর মানে? ওই যে চেকটা, দেনমোহরের চেক ক্যাশ হওয়ার পর সব হবে। তুমি কিন্তু খুব খারাপ একটা কাজ করছো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আইনত আমি তোমার স্বামী, কিন্তু তুমি আমাকে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছো। দেনমোহরের টাকা উসুল করাও স্বামীর দায়িত্ব, তাই তুমি যখন তোমার দায়িত্বটা শেষ করবে তখনই সব হবে। মানে কি? মানে একটু কষ্ট করো, এখন থেকে আমি উপরে ঘুমাবো আর তুমি নিচে। বুয়া কিন্তু দুজনের জন্য নাস্তা রেডি করেছে, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওঠো বলছি।
সকাল হয়ে গেছে তো, উঠছো না কেন? সকাল 10টা বাজে, ওঠো তাড়াতাড়ি, নাস্তার টেবিলে আসো, বুয়া নাস্তা রেডি করেছে। আর হ্যাঁ, নাস্তা ঠান্ডা হলে আমি আর সেই নাস্তা খেতে পারি। চাবিটা কই রে রুমের? আচ্ছা রাকিব, রাতুল তো এখনো আসতেছে না দোস্ত, ওবার পড়তে দিবে না তো? আচ্ছা বিষয়টা তো নেগেটিভ নিয়ে চিন্তা করার কি আছে বলতো? তোর মাথায় তো পজিটিভ কোনো চিন্তাই আসে না। পজিটিভ পজিটিভ না, ব্যথা তো আমার, চেকটা তো আমার অ্যাকাউন্ট থেকে দিছি। আচ্ছা দোস্ত, তুই এত টেনশন করতেছিস কেন বলতো? বিষয়টা আমি পজিটিভলি ভাবছি, আশা করি সব কিছু পজিটিভ হবে। ওকে, হ্যাঁ আমি তো অনেক নেগেটিভ আর আপনি তো খুব পজিটিভ, তাই না? আচ্ছা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে চেকটা কেন দিলেন না? আপনার তো একটা না দুটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। দোস্ত শোন, তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে রাতুলের টাকা, মানে তিনজন আমরা ফ্রেন্ড না? আমরা ফ্রেন্ড কি না, তাহলে সমস্যাটা কি? তোর টাকা আমার টাকা তো একই কথা, তাছাড়া আমার হচ্ছে চেক বইয়ের কোনো পেজই ফাঁকা ছিল না, বুঝছিস? ও আচ্ছা আচ্ছা, কোনো পেজ ছিল না, সমস্ত পেজ তো ইঁদুর আর তেলাপোকা খেয়ে বসে, তাই না? তোর সাথে মস্করা করস, তুই জানোস চিকেন মামলা কি জিনিস? তোর আর রাতুলের কারণে যদি আমি জেনে যাই, যদি তোদের জন্য আমার কোনো ক্ষতি হয়, আমি তোদের ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। মানে কি? এই জন্য এই তুই এসে উল্টাপাল্টা কথা বলছিস কেন? না ছাড়ার কি আছে, আমরা ফ্রেন্ড না? এই যে বর্ণির সাথে রাতুলের বিয়ে হওয়ার আগে 2 বছর যে প্রেম করেছে, এই 2 বছরের খরচ কে দিয়েছে? তুই দিছিস, আমি দিছি। এই যে দেখা করা, শপিং করা, রেস্টুরেন্টে খাওয়া ঘোরা, সমস্ত খরচ তো আমরা দুজনে দিয়েছি, দিয়েছি না? তাহলে 10 লক্ষ টাকার চেকটা আপনি দিতেন, আমাকে মধ্যে কেন টানলেন, আমাকে কেন বিপদে ফেললেন, কেন রাতুলের সাথে পরিচয় হয়েছিল? ও না, কেন আমাদের সাথে পরিচয় হলো আমার? শোন, তুই তো জানিস বর্ণির বাবা নেই, তাদের অনেক সম্পত্তি, এই সম্পত্তিগুলো কোনোভাবে যদি রাতুল কলাপস করতে পারে তাহলে কী হবে? মানে ওই ওদের চেয়ারে রাতুল বসবে আর আশেপাশের চেয়ারগুলো থেকে বসবে, তুই বসবি আমি বসবো, টাকা নিয়ে কি টেনশন করা লাগে? রাতুল 10 মিনিটের মধ্যে তোর টাকা না নাকের মধ্যে ছুঁড়া দিবে, বুঝছস? শোন, এইসব মাথা মোটা চিন্তা না বাদ দে। হ্যাঁ আমি তো মাথা মোটা, আমি বোকা, আমি মাথা মোটা বলেই তো আমি চেকটা দিছি, আর তোরা চালাক চিকন বুদ্ধি বলে চেকটা দিস নাই। শোন বন্ধু, তুই মাথা মোটা না, ঠিক আছে? তুই হচ্ছিস চিকন বুদ্ধির অধিকারী, চিকন আলী, তুই আমার চেয়েও চিকন, ঠিক আছে? শোন শোন আলী, যদি আমার কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। না ছাড়ার কি আছে, খালি উল্টা পাল্টা একবার বলছিস যে কই যাচ্ছিস, তুই কই যাচ্ছিস? বসো। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। নাস্তা করে যাবে না? বাইরে নাস্তা খেয়ে নিই। বাসায় নাস্তা রেডি, তুমি বাইরে কেন নাস্তা করবে? আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এটাও বলে যাও, দুপুরে লাঞ্চ কি বাসায় করবে না বাইরে? কোথায় তুই সরি বলবি, সরি বলে মুখে তুলে আমাকে খাওয়াই দিবি নাস্তা, সেটা না, উল্টো জিজ্ঞেস করছিস আমি লাঞ্চটা বাইরে করবো কিনা। কি হয়েছে, কি ভাবছো? না কিছু না, যাচ্ছি। তাহলে বুয়াকে বলে দেবো একজনের জন্য রান্না করতে। গেলাম। রাতুল, তুই এত লেট করলি কেন? তোর না আরও সকাল সকাল আসার কথা, মানে তোকে আমরা কতবার ফোন করলাম তুই ফোন ধরলি না, এই কি হয়েছে কিছু বল না। আরে এতগুলো প্রশ্ন যদি একসঙ্গে করিস একসাথে উত্তর দিতে পারবো। এই জন্যই তুই থামতো রাতুল বন্ধু, গতকাল রাত তোমার কেমন কাটলো তুই কি জানিস? এই রাতের জন্য প্রত্যেকটি মানুষ, মানে পৃথিবীর প্রত্যেকটি মানুষ অপেক্ষার প্রহর গুনে।
আর তোমার সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কেমন কাটলো দোস্ত, প্লিজ বল না। কিরে কথা বলছিস না কেন? চুপ করে থাকবে না? ওর চেহারাটা দেখেছিস? ওর চেহারার দিকে তাকিয়ে দেখ। আমার তো মনে হচ্ছে রাত ওর শনির দশার মধ্যে পড়ে গেছে। এই তুই থামবি, তুই এত আবল তাবল কথা বলিস কেন? হ্যাঁ আবল তাবল তো আমিই বলবো। জীবনে কোনোদিন ব্যাংকে 10,000 টাকা বেশি রাখি নাই, আর আমি 10,00,000 টাকার চেক লিখে দিছি। শনির দশার মধ্যে তো আমি পড়তে যাচ্ছি। এই তুই চুপ কর তো, বেশি কথা বলিস। রাতুল, এই রাতুল, কি রে দোস্ত, কি হয়েছে বল? বিয়ের পর থেকে বোনের মধ্যে আমি একটা পরিবর্তন খেয়াল করছি। কি বলিস? জানিস দোস্ত, গতকাল রাতে আমি ঘুমিয়েছি ফ্লোরে আর বোনি ঘুমিয়েছে খাটে। মশি আমাকে বলেছে যতদিন পর্যন্ত এই দেনমোহরের টাকা উসুল না হচ্ছে সে আমার সাথে থাকবে না। হায় হায়, আমি শেষ। রাকিব, বুঝতে পারতেছ ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দেখো, এই বাড়ির একটা সুন্দর নিয়ম আছে এবং তোমার সেই নিয়মটা মেনে চলা উচিত। এই বাড়িতে এত রাত করে ফেরা যাবে না, রাত 10টার ভেতরে বাড়িতে ফিরতে হবে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এবার সত্যি সত্যি বাড়াবাড়ি হচ্ছে। বিয়ে করেছি মানে কি? আমি কি আমার স্বাধীনতা দিয়ে ফেলেছি? আমার স্বাধীনতা বলতে কিছু নাই, কোনো কিছু না। আর কি সমস্যা তোমার? আমি তোমার ভেতরে বিয়ের পর অনেক বড় একটা পরিবর্তন খেয়াল করছি। আমি কি জানতে পারি এই পরিবর্তনের কারণটা কি? পরিবর্তন আমার কই? আমি তো আমার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তুমি তো এখন আমার স্বামী, স্বামীর প্রতি স্ত্রীর একটা দায়িত্ব আছে না? আমি তো সেই দায়িত্বের জায়গা থেকে তোমাকে কেয়ার করি। কি বলো তুমি এটা? স্বামীর প্রতি স্ত্রীর কেয়ার? মানে কি কি বলছো তুমি? বুঝতে পারছো কি বলছো? আগে যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম তখন আমাদের সম্পর্ক কি ছিল সেটা আমি তোমাকে এখন বলি। আজকে সত্যিটাই বলি তোমাকে, সে সময় আসলে তোমাকে আমি কতটুকু ভালোবাসতাম সেটা আমি জানি। আমি বুঝতাম না, তবে এটা আমি বুঝতাম, এই যে তুমি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কেয়ার করো, এটা আমি বুঝতাম, আমি ফিল করতাম, অনুভব করতাম আমি। কিন্তু তখন তখন ছিলাম আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এখন স্বামী স্ত্রী। কিছু করার
তোমাকে ভালোবেসে ওই চেনা মানুষ লোজা এত তাড়াতাড়ি অচেনা হয়ে যায়, সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম। এখন বুঝতে পেরেছো তো? এখন চুপচাপ বসে থাকো। হ্যালো 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 রাতুল দোস্ত, তোর কি এখন একসাথে থাকছিস? কথা বলিস না, ফোন রাখ। তোদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে? জনে, রাত দুটা বাজে, ঘুমাবি না? তোর চোখে তো ঘুম আসে, আর আমি আমি চোখ বন্ধ করলে শুধু দেখি চোদ্দ শিখ। তুই জানিস এই চেক প্রতারণার মামলা কি ভয়ানক ব্যাপার? যদি চেক বাউন্স করে আমি তো জেলে যাব। আর রাতুলের বউ যেরকম কঠিন মহিলা, সে তো আমাকে জেলের ভাত খাওয়াই ছাড়বে। আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এই তো বকবকানি বন্ধ করবি। আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না, থানা থেকে কি কেউ ফোন দিয়েছে তোর নামে? ফোন দেয়নি এখনো, কিন্তু ফোন দিতে কতক্ষণ? চেকটা বাউন্স করুক, তারপর সাথে সাথে ফোন চলে আসবে আর আমি জেলে যাব। আমার এই ছোট ভাই হওয়ার শখ একেবারে পুরোপুরি মিটে যাবে, বুঝছস? আমি শেষ হয়ে যাব, আমি একেবারে পুরোপুরি শেষ হয়ে যাব। ওরে ভাই রে, প্লিজ প্লিজ প্লিজ, তুই এসব বাদ দে, আজ খুবই চিন্তা ভাবনা। আমার খুব বিরক্ত লাগে তোর সাথে। ওদের জন্য যদি আমার কোনো ক্ষতি হয় আমি তোদের কিছুতেই ছাড়বো। এই জনে শোন, জনে জনে এই জনে কি হলো, খাও। দেখেছিস ফোনটা কেটে দিল, আমার ফোনটা মনে ধরে না। আজকে ওর একদিন কি আমার একদিন? আচ্ছা শোন, কী করছিস তুই? আমি এখন SMS পাঠাবো। হ্যাঁ, SMS পাঠানোর পর যদি 5 মিনিটের মধ্যে না নামে আমি উপরে যাবো। আয় আয়, এই শোন, তুই যদি উপরে যাস তাহলে একটু সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, যেতে হবে। আরে তুই পাগল হয়েছিস নাকি? তুই পাগল হয়ে গেছিস, আমার টাকা উদ্ধার করতে হবে না? আচ্ছা শোন, ওকে ওকে গেছে তো, SMS পাঠাইছি 5টা মিনিট, দেখবো যদি না আসে আমি উপরে যাবো।
কি ব্যাপার? দেব সাহেবকে বাড়ি থেকে বিদায় করে দিলে? কি মানে আমার দেব সাহেব দেখা করে গেল না আমার সাথে? কি সব আবোল তাবোল কথাবার্তা বলছো? এই ইয়া আমার বন্ধুরা আসছিল, ওদের সাথে কথা বলে ওদেরকে বিদায় দিয়ে আসলাম। সে কি বন্ধুরা মানে অতিথি? অতিথিকে কেউ ওইভাবে বাইরে থেকে বিদায় করে দেয়? তো ও কি করবো, আমি কি করবো? আমার বন্ধুরা যারা আসছে তাদেরকে কাঁধে তুলে নিয়ে এসে বাসায় বসাবো, ডাইনিং টেবিলে বসাবো, বলবো যে আপেল কমলার জুস খাও। কথা বলো, যেখানে আমারই কোনো সম্মান নেই আমি তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে অপমান করি, তাদেরও সম্মানটা নষ্ট করি। কি অভিনয় করছো তুমি? কি বললে তুমি? আমি অভিনয় করছি? আমি অভিনয় করি তোমার সাথে? অভিনয় তো কর তুমি, বিয়ে বিয়ে খেলা খেলেছো এই তুমি, বিয়ে বিয়ে খেলা খেলেছো আমার সাথে, অভিনয় করছো তুমি, তুমি এখন আমাকে দৌড় দিচ্ছ যে আমি অভিনয় করছি। শোনো, সব কিছু কিন্তু একটা সীমা থাকে, সহ্যের একটা সীমা থাকে, তুমি সীমা ছাড়িয়ে গেছো অনেক আগে। যে পরিমাণ অপমান তুমি আমাকে করেছো সব সহ্য করে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র তোমার ভালোবাসা। মিথ্যাবাদীদের গলার জোর অনেক বেশি থাকলেও চোখের ভাষা থাকে দুর্বল। কি ব্যাপার, তুমি খাটে শুয়ে পড়লে কেন? তুমি এসছো? আজকে থেকে তুমি আর আমি, আমরা দুজন এখানে থাকবো। এসো নিজের জায়গায় এসো, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, এসো। আরে কি, আমি যেটা বলছি সেটাই হবে। আজ থেকে আমিও এখানে ঘুমাবো, তুমিও এখানে ঘুমাবে, দুজন পাশাপাশি ঘুমাবো। রাতুল, বারবার একই কথা বলতে কিন্তু আমার ভালো লাগে না, আসো জায়গায় আসো। আমিও এক কথা বারবার বলতে চাই না, আমি যেটা বলছি একবারে স্পষ্ট, আজ থেকে আমরা দুজন এখানে ঘুমাবো পাশাপাশি, যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকি, আমরা দুজন আর আলাদা ঘুমাবো না, দ্যাটস ইট। তুমি আমাকে জোর করছো? জোর করছি না, অধিকার ফলাচ্ছি। আমি যদি তোমার হাজব্যান্ড হয়ে থাকি সেই অধিকারটা আমি ফলাচ্ছি। একজন হাজব্যান্ড হিসেবে আমাদের দুজনের পাশাপাশি থাকাটা হচ্ছে আমার অধিকার, আর সেই অধিকার যদি আমার না থাকে তাহলে তো আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাই। রাতুল, তুমি আমার কাছে ডিভোর্স চাইছো? হ্যাঁ চাচ্ছি, কারণ এছাড়া তো আমি আমার মুক্তির আর কোনো পথ দেখতে পাচ্ছি না। প্লিজ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও তুমি। ঠিক আছে, ডিভোর্স করে দেবো। থ্যাংক ইউ। তার আগে তুমি আমাকে দেনমোহরের টাকাটা পরিশোধ করে দাও, তার 3 মাসের মধ্যে তোমার ডিভোর্স লেটার চলে আসবে। মানে তুমি ডিভোর্স চেয়েছো, আমি তোমাকে উত্তর দিয়েছি। কি হবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর শোন, তুই যে বুদ্ধি দিয়েছিস আমার মনে হয় না সেই বুদ্ধিতে কোনো কাজ হবে। কি করবো এখন? আমি তো প্রচন্ড টেনশনে পড়ে গেলাম। তারা একটা ফোন দিই না, একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি, মানে ও এখন কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আছে, একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি। আর তো কোনো উপায় দেখতেছি না। হ্যাঁ হ্যালো, বল। হ্যালো রাতুল, কি অবস্থা তোর রাতুল, কোনো অগ্রগতি? মানে কি বলবো, আমি ডিভোর্সের কথা বলেছি এবং আমাকে কি উত্তর দিয়েছে জানিস? আমাকে বলেছে দেনমোহরের টাকা না পাওয়া পর্যন্ত সে আমাকে কোনোভাবে ডিভোর্স দেবে না। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স করবে না, তাহলে এখন কি হবে? শোন শোন রাতুল, আমি তোকে যেই বুদ্ধি দিছি তুই সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর। কি বলছিস তুই? আমি
এমন একটা কাজ করব। তুই করবি না মানে তোর ঘরে করবে, তোর জন্য আমি বিপদে পড়বো নাকি? আমি আর নিতে পারতেছি না, তুই কথা বলতো, রাখি তুই কথা বল, আমি আর এই টেনশন নিতে পারতেছি না। এখন কি করবি? আমি নিজেই জানি না আমি কি করবো, তুই আমারে বল আমি আসলে কি করবো। আচ্ছা আচ্ছা শোন, তুই একটু চিন্তা কর, সুন্দর করে ভাব, ঠান্ডা মাথায়, তারপর তোর যেটা ভালো মনে হয় ওটা কর। ওকে ওকে হ্যাঁ হ্যালো রাকিব, হ্যালো করছো কেন তুমি? মেরে ফেলো আমাকে, তাড়াতাড়ি মেরে ফেলো। তোমার হাতে মরতে পারলো আমার শান্তি হবে। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, কজন মানুষের ভাগ্য এমন হয় বলো? তার ভালোবাসার মানুষটার হাতে তার মৃত্যু ঘটছে। লোকগুলো তোমাকে বিয়ে করেছে, জানি আমি তোমার জীবনটা নষ্ট করেছি, আমি এটা জানি যে আমার মতো একজন মানুষের পাশে কখনো কেউ থাকতে পারে না, এটা আমারই থাকা উচিত। আমি
কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে আমার সাথে, আমরা একসাথে থাকবো। আমি আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম এতদিন, তোমার এই মানসিক পরিবর্তনের জন্য। আমি তোমার সব জানি, তোমার অতীত, তোমার বর্তমান, এবং আমার বিশ্বাস ছিল একদিন এই পরিবর্তন তোমার অবশ্যই হবে, আর আমি সেই জন্যই তোমার অপেক্ষায় ছিলাম। আজকে তো আমার অনেক খুশির দিন, আজকে আমার আনন্দের দিন, আমার রাত্রি সত্যি আমার পাশে।